নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। লাগাও সায়নী, নিশ্চয়ই এই গল্পটা আপনাদের মনে রয়েছে। সায়নী ঘোষকে নিয়ে বেশ সোশ্যাল মিডিয়া ঝড় উঠে গিয়েছিল। লাগাও সায়নী যুবনেত্রী রয়েছেন তৃণমূলের সায়নী ঘোষ। এবার বিজেপির তরফ থেকে হিরণ চট্টোপাধ্যায়কে, নায়ক হিরণকে যুব মোর্চার দায়িত্ব দেওয়া হলো। আপনাদের বলে রাখি, 2021 অমিত শাহের হাত ধরে হিরণ রাজনীতিতে এসেছিলেন, বিধায়কও হয়েছেন খড়গপুর থেকে। মাঝখানে হিরণ বিজেপি ছাড়বেন এমন একটা গুঞ্জন উঠেছিল, অভিষেক ব্যানার্জির সঙ্গে নাকি দেখাও করেছেন এমনও একটা গুঞ্জন উঠেছিল। এবার বিজেপি হিরণের পপুলারিটি দেখে যুব মোর্চার দায়িত্ব দিল। এবার দেখা যাক হিরণ কি করে মোকাবেলা করে সায়নী ঘোষের, কারণ তৃণমূলের যুব দায়িত্ব রয়েছে সায়নী, এদিকে বিজেপির দায়িত্ব থাকলো হিরণ। এবার কিন্তু লড়াইটা প্রচন্ড পপুলারিটি পাবে, এবার কিন্তু লড়াইটা জমবে, কারণ ওই সাইডে রয়েছে লাগাও সায়নী খ্যাত সায়নী, আর এইদিকে রয়েছে নায়ক হিরণ। দেখা যাক এই দুই যুবনেতার মধ্যে কে এগিয়ে যায়।